হাই ফ্রেন্ডস, তোমাদের অনেকের রিকোয়েস্ট এসেছিল যে তোমরা মেকআপ ব্রাশ কী করে ক্লিন করবে। তো আমি আজকে তোমাদের সামনে মেকআপ ব্রাশ ক্লিন করে দেখাচ্ছি কী করে ক্লিন করবে তোমরা। অ্যাট ফার্স্ট তোমরা যে কোনো একটা বোলে গরম জল করে নেবে। গরম জল করার পর সেটার মধ্যে তোমরা জনসন বেবি শ্যাম্পু ইউজ করতে পারো বা অন্য কোনো ক্লিনজার ইউজ করতে পারো, বা আমি সবসময় ইউজ করি যে কোনো সার্ফ, কাপড় ধোয়ার জন্য যে সমস্ত সার্ফ আমরা ইউজ করি সে সমস্ত সার্ফ সবথেকে বেস্ট হয় ব্রাশ ক্লিনের জন্য, ঠিক আছে? তো দেখো, আমার কাছে কিছু একদম ইউজ করা ব্রাশ আছে, সেগুলোকে আমি এখানটায় দিয়ে দেব। যখনই আমরা ড্যাপ করব জলটায়, দেখবে ব্রাশের এক্সেস যে নোংরা ছিল, এক্সেস যে ফাউন্ডেশন ছিল বা এক্সেস যে কম্প্যাক্ট ছিল ব্রাশের মধ্যে লাগানো, সেগুলো আস্তে আস্তে উঠে আসবে। আমরা জাস্ট ড্যাপ করব এরকমভাবে, ঠিক আছে? আর মেকআপ ব্রাশ কখনোই রোদে শুকাতে দেবে না, সবসময় সেটাকে ড্রায়ার দিয়ে সবসময় ক্লিন করবে, এরকম রাউন্ড মোশনে ফ্ল্যাট ব্রাশগুলোকে এরকম করবে, ঠিক আছে? আইশ্যাডো ব্রাশ দেখো আমি করছি, আইশ্যাডো ব্রাশ ক্লিন করছি। সবসময় ড্যাবিং মোশনে এরকমভাবে, ঠিক আছে? যেরকম এটা হাইলাইটার ব্রাশ, এটাকে ক্লিন করছি। দেখো আস্তে আস্তে প্রোডাক্টগুলো দেখো জলের মধ্যে বেরিয়ে আসছে, এটা তোমরা বুঝতে পারছো। দেখো সবসময় ড্যাব, এটা কনসিলার ব্রাশ ছিল, দেখো ফাউন্ডেশন কনসিলার সব বেরিয়ে আসছে। আমি এবার একটা ব্লাশ ব্রাশ ইউজ করব, এটা যেটা ইউজ ব্রাশ সবসময় মেকআপ করার পরে দেখো ব্লাশারগুলো বেরিয়ে আসছে জলের মধ্যে। সবসময় একটা কথা তোমাদের বলছি, কখনো মেকআপ একটা মেকআপ একবার করার পরে যেই ব্রাশ দিয়ে করবে মেকআপটা, সেই ব্রাশগুলোকে কিন্তু পরের নেক্সট টাইম যখন মেকআপ করবে, সেটা তোমাদের ফেসে হোক বা ক্লায়েন্টের ফেসে হোক, সবসময় সেটাকে ওয়াশ করে নেবে। কারণ অনেকে তোমরা বলো যে ভালো প্রোডাক্ট ইউজ করা সত্ত্বেও ফেসে পিম্পল হয়, সেটা এটার জন্যই হয় যে আমরা ব্রাশটাকে ঠিকমতোভাবে ক্লিন করি না, তার জন্যই হয় কিন্তু, ঠিক আছে? তো আমি এই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সামনে আমি লাইভ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা যাদের এরকম প্রবলেম হয় তারা সবসময় এরকম করবে, ঠিক আছে? আর সেজন্যই আমরা সবসময় স্পেশালি আমি সবসময় দু তিনটে ব্রাশই ইউজ করি, ঠিক আছে, নিজের ফেসের জন্য, তো সবসময় সেটাকে আমি ক্যারি করতে পারি বা সবসময় সেটাকে ওয়াশ করে তাড়াতাড়ি করে আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারি কোনো কিছু জিনিস, সেজন্য আমি সবসময় ব্রাশ ইউজ করি। তোমরা একটা প্যাকের একটা এরকম ব্রাশ কিনে নিলে পরে, এটা প্যাকেট 214 নাম্বার, ঠিক আছে, প্রাইস হয়তো 480 আর 490 580 আর 595 হবে, ঠিক আছে? তো তোমরা একটা যে কোনো প্যাকের ব্রাশ কিনে নিলে তোমরা তোমাদের বিউটি ব্লেন্ডারের প্রয়োজন পড়ে না সেখানটায়, বা বিউটি ব্লেন্ডার ইউজ করলে সবসময় বিউটি ব্লেন্ডার ফাউন্ডেশনটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করে তোমরা কম্প্যাক্ট পাউডার বেকিং কন্ট্রোল ব্লাশার সব কিছু তোমরা প্যাকের এই 214 নাম্বার ব্রাশ দিয়ে করতে পারবে, ঠিক আছে? আর আইশ্যাডোর জন্য একটা যে কোনো একটা ব্রাশ কিনে নেবে, ফ্লাফি টাইপের, ফ্লাফি এন্ড যেখানটায় থাকে, তো সেখানটা তোমরা কিন্তু ইজিলি তোমরা দুটো ব্রাশের সাহায্যে একটা আইশ্যাডো করতে পারবে, ব্লেন্ডার দিয়ে তোমরা বেস মেকআপটা করতে পারবে, আর এই প্যাকের এই ব্রাশটা দিয়ে তোমরা বাকি কন্ট্রোলিং জিনিসটা করতে পারবে, ঠিক আছে? দেখো আমি সমস্ত ব্রাশ কিন্তু ক্লিন করছি, আমার কালকে একটা অকেশন ছিল ক্লায়েন্টের, তো আমি সেগুলোকে এখন প্রত্যেকটাকে ওয়াশ করছি, কারণ নেক্সট ক্লায়েন্টের ওপর যখন আমি এই ব্রাশগুলো অ্যাপ্লাই করব সেটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু ক্লায়েন্টদের ফেসে পিম্পলস উঠতে বাধ্য। তো আমি সেজন্য প্রত্যেকটা ব্রাশ দেখো ক্লিন করছি, প্রত্যেকটা ব্রাশ দেখো ক্লিন করছি। দেখো অফ ক্যামেরায় আমি সব বাকি যতগুলো ব্রাশ ছিল আমি সব ব্রাশ কিন্তু অফ ক্যামেরায় ক্লিন করে নিলাম। এরপরে আমি এটাকে এই ব্রাশগুলোকে আবার ফ্রেশ ওয়াটারের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে নেব, তারপরে আমরা ক্লিন কী করে করবো, ড্রাই ক্লিন, সেটাকে আমি দেখাচ্ছি।
অফ ক্যামেরায় আমি ওটা করে নিয়ে আসি আগে, ফ্রেশভাবে আরেকবার ধুয়ে ধোবো। ধোয়ার পরে আমি কিন্তু ড্রাই করব তোমাদের সামনে, তোমরা বুঝতে পারবে কিভাবে তাহলে ড্রাইটা করতে হয়, কারণ অনেকেই আমরা ড্রায়ার ইউজ করি না ব্রাশ পরিষ্কার করার ক্ষেত্রে বা ব্রাশটাকে শোকানোর ক্ষেত্রে, আমরা রোদে রেখে দিই। তাতে কি হয়, বাইরের যে পলিউশনসটা আছে সেগুলো কিন্তু ব্রাশের ব্রিসেলসে লেগে যায়। তো আমরা যখন সেই ধোয়া ব্রাশ দিয়েও আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি বা কিছু করি, আমাদের কিন্তু ফেসে পিম্পলস ওঠে বা র্যাশেস হয়, ঠিক আছে, সেটা তার জন্যই হয়। তো দেখো আমার ব্রাশগুলোকে একবার ভালো মতো করে ধোয়া হয়ে গেল, এবার আমরা এটাকে ক্লিন ড্রাই করব। ওকে, আমি ভেগার নোভার একটা ড্রায়ার ইউজ করছি এটাকে করার জন্য। তো আমি এটার হিট টেম্পারেচারে এখানটায় হিট টেম্পারেচার অন করব, হিট টেম্পারেচারটা অন করে আমি ব্রাশগুলোকে ড্রাই করব। দেখো আমাদের কিন্তু, আমি অফ ক্যামেরায় টোটালটাকে ড্রাই করে নিলাম, ঠিক আছে, আমি অফ ক্যামেরায় টোটালটা দেখো করে নিলাম। দেখো ব্রাশটা একদম ক্লিন, নতুন একটা ব্রাশের মতো লাগছে এখন, ঠিক আছে, একদম এটা কিন্তু ক্লিন হয়ে গেছে। তো আমরা যখন এবার এটাকে যখন আমাদের ড্রাই করা হয়ে যাবে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট কোনো প্যাকেজিংয়ের মধ্যে ঢোকাবো না, মানে আমরা তখন কোনো এমন যে এমন কোনো জায়গা যে জায়গাটাতে আমরা সবসময় ব্রাশ রাখি, যেরকম আমি একটা প্যাকের প্যাকেটের মধ্যে রাখি, প্যাকের ব্রাশটা যেই প্যাকেটে এসেছিলো সেই প্যাকেটের মধ্যে আমি সমস্ত ব্রাশ রাখি। তো এই ব্রাশগুলোকে কিন্তু আমরা কখনো ডাইরেক্ট ড্রাই করার পরেই সঙ্গে সঙ্গে আমরা ঢোকাবো না, তাহলে কী হবে, ব্রাশগুলো যে হিটটা আছে সেই হিটের জন্যই তোমার আবার সেটা তোমার হ্যাঁ, তো ব্রাশগুলো যেগুলো আছে তো সেটা যদি আমরা ডাইরেক্ট কোনো প্যাকেটের মধ্যে এবার সিল করে রেখে দিই, তাহলে কী হবে, আমরা যখন নেক্সট টাইম কোনো আবার যখন কোনো প্রোডাক্ট নিয়ে ইউজ করতে থাকো, তখন কিন্তু সেই ব্রাশটা ভেজা ভেজা থাকবে, কারণ সে হিট টেম্পারেচারটা রিলিজ হবে, তখন ব্রাশগুলো ব্রিসেলসের জায়গায় একটু হলেও তোমার ভেজা ভেজা ভাবটা থাকে, ঠিক আছে। তো তার জন্য কী করবো, আমরা কোনো যে জায়গাটায় আমরা ব্রাশটা রাখি সেই জায়গাটার মধ্যে কোনো একরকম একটা গ্লাসের মধ্যে রেখে আমরা এমন একটা জায়গায় ব্রাশগুলোকে রাখবো যে জায়গাটাতে ধুলোবালি কম লাগে, ঠিক আছে। তার নেক্সট আমরা দেখাবো হচ্ছে, এটা তো গেল ব্রাশ ক্লিনিং, ব্রাশ ক্লিনিংয়ের পরে এবার আমাদের করতে হবে হচ্ছে আমরা ব্রাশ যে জায়গাটায় রাখি, আমি যেরকম প্যাকের এই প্যাকেটটার মধ্যে ব্রাশটা রাখি, ঠিক আছে, প্যাকের এই এই ব্রাশটা যেই প্যাকেটে এসেছিলো সেই প্যাকেটটার মধ্যে আমি কিন্তু ব্রাশটাকে রাখি। তো এই প্যাকেটে দেখো একটু নোংরা লেগে আছে, নোংরা বলতে ফাউন্ডেশন কম্প্যাক্ট সব লেগে আছে, তো এটাকে আমরা ক্লিন করব। তো এটাকে ক্লিন করার জন্য আমরা গার্নিয়ারে এটা ইউজ করব, ঠিক আছে, এটাকে তুলোর মধ্যে নিয়ে আমরা একটু প্যাকেটের ভেতরটা ক্লিন করব। ওকে, ক্যামেরায় দেখো, অফ ক্যামেরায় আমি টোটাল প্যাকেটটাকে ক্লিন করে নিলাম। দেখো আমার ব্রাশগুলো এখন প্রত্যেকটা ক্লিন আছে, দেখো প্রত্যেকটা ব্রাশ, ঠিক আছে, একদম ক্লিন। তো এবার আমি প্যাকেট করার প্যাকেটে সিল করার প্রত্যেকটা ব্রাশের আগে আমি ব্রাশটাকে এই ব্রাশগুলোকে কিছুক্ষণ ধরো অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টার মতো আমি রেখে দেবো কোনো একটা এমন জায়গায় যে জায়গাটায় ধুলোবালিটা কম লাগে কিন্তু রোদ যাতে না লাগে এমন একটা জায়গাতে আমরা রেখে দেবো, এরকমভাবে করেই রাখবো আমরা। এরপরে রাখার পরে এক ঘন্টা বাদে আমি ওটাকে সিল করে রেখে দেবো। ওকে, তো আমার এক ঘন্টা হয়ে গেছে, দেখো ব্রাশগুলোকে আমি প্রত্যেকটাকে সিল করে রাখলাম, আর এভাবেই আমরা আমাদের ব্রাশগুলোকে সবসময় ঠিক রাখবো, ঠিক আছে। দেখো একদম ক্লিন একটা প্যাকেটের মধ্যে আমরা প্রত্যেকটা ব্রাশকে রাখলাম। এই ব্রাশ যখন আমরা কোনো ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করব, এই ব্রাশ যে কোনো প্রোডাক্ট যখন আমরা ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করব বা আমরা নিজেরা যখন অ্যাপ্লাই করব, আমাদের ফেসে কিন্তু কোনো রকমের র্যাশেস হবে না, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই, তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগলে পরে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে দেবে। সো প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।